রবিবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর 1 নম্বর ব্লকের গতি গ্রাম পঞ্চায়েতের সিন্ধু এলাকায় আজ কিছু দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন গোয়ালপোখর 1 নম্বর ব্লক তৃণমূলের SC ST এন্ড OBC সেলের ব্লক সভাপতি বিমল কুমার বিশ্বাস। সাথে উপস্থিত ছিলেন সুব্রত দাস, মোহন হেমব্রম সহ একাধিক নেতৃত্বরা। বলছি আজকে আপনাদের, আজকে আমরা গোয়ালপুকুর 1 তৃণমূল SC ST OBC সেলের পরিচালনায় তথা ব্যবস্থাপনায় আপনারা দেখতে পাচ্ছেন SC ST সম্প্রদায়ের মানুষদের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা, যেমন চাল, আলু, ডাল এবং মাছ ইত্যাদি আমরা ব্যবস্থা করছি। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আমরা এই করোনাকালে সাধারণ মানুষের সঙ্গে দাঁড়াতে চাই। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে সাধারণ মানুষের পাশে থাকেন, আমাদের আব্বানী সাহেব যেভাবে গোয়ালপুকুরে সাধারণ মানুষের সঙ্গে থাকেন, আমরা তাদের সৈনিক, আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি। আমার গোয়ালপুকুর তৃণমূল SC ST OBC সেলের যে ব্লক কমিটি, আমি স্বয়ং এখানে এসে করছি, মানুষের সঙ্গে আছি, পাশে থাকব এবং আমরা কিছু খাবার আর ব্যবস্থা করছি। বললাম না, কতজনকে তুলে দেবেন? আমরা এখানে আজকে 500 শতাধিক আমরা তুলে দেবো। বললাম আর কোথায় কোথায় দেবেন? আমরা গতির অঞ্চল থেকে শুরু করেছি, অন্যান্য অঞ্চলও আমরা দেখছি। আপনার নাম? আমার নাম বিমল কুমার বিশ্বাস। কোন দায়িত্বে আছেন আপনি? আমি তৃণমূল গোয়ালপুকুর SC ST OBC সেলের ব্লক সভাপতি।